থাকবেন। ওকে চলেন এখন আমি আপনাকে অর্ডারের হোল্ড স্ট্যাটাসটা দেখাই বা হোল্ড ফিচারটা দেখাই। হোল্ড ফিচারের জন্য আমি একটা নতুন যে কোনো একটা নতুন এই যে ইনভয়েসটা নতুন আছে এই নতুন একটা ইনভয়েস ওপেন করলাম, এডিট পেজে গেলাম অর্ডার। সো এখন মনে করেন আপনি একটা অর্ডার প্লেস করছে আপনার ওয়েবসাইটে কোনো এক কাস্টমার, তাকে আপনি ফোন দিচ্ছেন, ফোন দেওয়ার পরে সে ফোনটা ধরলো না, ঠিক আছে, মানে অর্ডার কনফার্মেশন কনফার্ম করার জন্য আপনি ফোন দিচ্ছেন বাট সে ফোন ধরলো না। তো এখন তো আপনার আরও অর্ডার আছে, সেগুলো প্রসেস করবেন, এটার জন্য তো আর বসে থাকবে না। সো আপনি এটাকে তখন এই যে চেঞ্জ ইনভয়েস স্ট্যাটাস এটাতে ক্লিক করে যে কি ফোল্ডে রেখে দেবেন, তারপর আবার আপনি নেক্সট অর্ডার প্রসেস করতে যাবেন। পরে যখন আবার ফ্রি হবেন, অন্য অর্ডার শেষ হবে, আবার কিছুক্ষণ পরে তাকে আবার আচ্ছা আমি এটা করে দেখাই দেবেন, কি ফোল্ডে আমি ক্লিক করলাম, দেখেন কি ফোল্ডে দেওয়ার পরেই আপনি এরকম একটা পপ আপ ফর্ম পাবেন। এখানে আপনাকে দেখাবে যে কেন আপনি এটাকে হোল্ড করে রাখতে যাচ্ছেন। এখানে দেখেন ডিফল্ট কিছু কারণ নোট করা আছে, যেমন আপনাকে কল করা হয়েছিল কিন্তু আপনি কল রিসিভ করেন নাই, তারপরে আপনার মোবাইল নাম্বার বন্ধ থাকার কারণে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই, তারপর আরেকটা আছে আপনি পরে জানাতে চেয়েছেন, তারপর আরেকটা আছে আপনি আরও পণ্য অ্যাড করতে চেয়েছেন, এগুলো যে কোনো কারণ হতে পারে। এখান থেকে কোনো কারণ হলে ডিফল্টভাবে এখানে আপনি ক্লিক করবেন, এটা অটোমেটিক টাইপ হয়ে যাবে এখানে, অথবা আপনার এছাড়া অন্য কোনো কারণ হলে এটা লিখে জাস্ট কনফার্ম অ্যান্ড হোল্ডে দেবেন। আরেকটা জিনিস, এটা যে অপশনাল, ঠিক আছে, এটা যে আপনাকে দিতেই হবে এরকম না, আপনার যদি ইচ্ছা হয় আপনি দিবেন, না দিলে না, এটা আপনার নিজস্ব ব্যাপার কীভাবে আপনি অর্ডার ম্যানেজ করবেন। আচ্ছা যাই হোক, ধরেন আপনি কোনো কারণ দিবেন দিয়ে কনফার্মে দিবেন, সো এটা হোল্ড হয়ে যাবে। তারপরে আপনি দেখেন হোল্ডে আছে, জাস্ট হোল্ড করে রাখছেন এই অর্ডারটা, আপনি তারপরে অর্ডার লিস্টে যাবেন, গিয়ে আবার পরবর্তী অন্য একটা অর্ডার প্রসেস করা শুরু করবেন। তারপরে আপনি যখন ফ্রি হন বা অন্য একটা টাইমে, আবার এইখানে দেখেন ফিল্টার অর্ডার স্ট্যাটাস, এখান থেকে ক্লিক করে হোল্ড অর্ডার আছে, মানে হোল্ড যেই করে আপনি করে রাখছেন, এখানে দেখেন সাতটা দেখাচ্ছে যে এখানে আপনি যতটা করে রাখবেন দেখাবে, জাস্ট এই হোল্ডে ক্লিক করবেন, তাহলে যেই করে আপনি হোল্ড করে রাখবেন ওই সবগুলো লিস্ট আপনার কাছে চলে আসবে। এখানে আবার ঢুকবেন, ঢুকে আবার ধরেন পরে তারকে আবার আরেকবার কল করার চেষ্টা করলেন বা যেভাবে হোক অর্ডার তখন রিসিভ করবেন, না হয় যদি একদমই রিসিভ করবেন অথবা ক্যান্সেল করে দেবেন অথবা মানে পরবর্তী যে কোনো অ্যাকশন আপনি নেবেন, ঠিক আছে। হোল্ড হলো এটাই হলো হোল্ডের ফিচার, মানে ফোন ধরলো না বা কোনো কারণে পরবর্তীতে এটা প্রসেস করার প্রয়োজন হবে, তখন আপনি হোল্ডে রেখে অন্য নতুন অর্ডারগুলো প্রসেস মানে আরও বাকি যে অর্ডারগুলো আছে সেগুলো প্রসেস করে ফেলবেন। ওকে, আর আপনি বুঝতে পারবেন যে এই কয়টা অর্ডার পরে যে এই কয়টা অর্ডার হোল্ডে আছে, সো এটা অনেক ইম্পর্ট্যান্ট বা প্রয়োজনীয় একটা ফিচার আপনার অর্ডারগুলো প্রসেস করার জন্য। আশা করি এটা বুঝতে পারছেন।